নির্বাচনের পাছত অসম গণ পরিষদের বিরুদ্ধে বহুতে বহু ধরনের অপপ্রচার চলাইছে। ইয়ার ভিতর দলরে বহু কর্মীও দলটির শীর্ষ নেতৃত্বক বিভিন্ন ধরনে সমালোচনা করেছে। এই অভিযোগ দলটির সভাপতি প্রফুল্ল কুমার মহন্তর। গুয়াহাটির মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত এখন সংবাদমেলত শ্রীমহন্তই সদরি করে বিজেপির লগত নির্বাচনী মিত্রতা হওয়া নাছিল রাজ্যিক বিজেপির নেতৃত্বর অসহযোগিতার বাবে। বিজেপির মিত্রতার ক্ষেত্রে আঞ্চলিক দলটোয়ে প্রস্তাব দিছিল যদিও রাজ্যিক বিজেপির নেতৃবৃন্দই বিরোধিতা করাত মিত্রতা নহল। এই বিষয়ে শ্রীমহন্তই কয়, যা লোকসভা নির্বাচনত অসম গণ পরিষদ দলের প্রতিনিধির লগত তেওঁলোকৰ সভাপতি আর অন্যান্য সকলের লগত কেবালানিও আলোচনা হয়। উত্তর পূর্বাঞ্চলের রিজনেল পলিটিক্যাল পার্টি ফ্রন্টরপরাও এই বিষয়ত আলোচনা হয় আর চন্দ্রবাবু নাইডুর লগতো এই বিষয়ে আলোচনা হয়েছে। কিন্তু শেষ মুহূর্তত দিল্লিত বিজেপি বা নেতৃবর্গই এই ক্ষেত্রত সিদ্ধান্ত লব নার কারণে স্টেট কমিটির বিরোধিতার কারণে অসম গণ পরিষদ দল আর এনডিএ অন্তর্ভুক্ত হওয়া নাছিল বা এলায়েন্স হওয়া নাছিল। কিন্তু তাকে অসমৰ বিভিন্ন প্রচার মাধ্যমতেই হোক আন আন ক্ষেত্রতেই হোক আমার দলেরও একাংশই অপপ্রচার লিপ্ত হয়েছে যে কেজনমানের কারণে আমার এই এলায়েন্স সম্পূর্ণ নহল। কিন্তু অসম গণ পরিষদ দলের কারণে নহয় এই এলায়েন্স হওয়া নাছিল বিজেপির স্টেট কমিটি আর বিরোধিতার কারণে। এই ক্ষেত্রে আমি স্পষ্ট করে দিব বিচার, উল্লেখযোগ্য যে বিগত লোকসভা নির্বাচনত অসম গণ পরিষদের সত্যি মিত্রতা করার বাবে কেন্দ্রীয় নেতৃত্বর উপর অহরহ হেঁচা আরোপ করে একটা ন্যস্ত স্বার্থ জড়িত মহলে অসমত বিজেপিক ভুল রাজনৈতিক পথরে লই যার অপচেষ্টা করেছিল। কিন্তু রাজ্যিক বিজেপির সভাপতি তথা বর্তমানের কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আর বিজেপির রাজ্যিক কার্যনির্বাহক সমিতির বলিষ্ঠ স্থিতির বাবেই দলটির কেবাজনো কেন্দ্রীয় নেতাই বিচরা সত্ত্বেও সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনত অগপ বিজেপির মিত্রতা নহল আর মিত্রতা অবিহনে কেন্দ্রীয় নেতৃত্বই অসমৰ 14খন আসনের বাবে বান্ধি দিয়া 4+1 লক্ষ্য অতিক্রম করে 7খন আসনের দখলে রাজ্যত গেরুয়া দলটোয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফলাফল প্রদর্শন করে। এনে পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় দলটোয়ে এতিয়ারপর আর ভবিষ্যতে অসমত অনুষ্ঠিত হবলা যিকোনো নির্বাচনত মিত্রতার সলনি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার বাবে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করার কথা জানা গেছে। আজির সংবাদমেলত আঞ্চলিক দলটোর সভাপতিজনে পুনের প্রকাশ করে অগপক পুনের শক্তিশালী রূপত গড়ি তোলা হব। ভিডিও জার্নেলিস্ট সুশান্ত দাসের সহিত অমরদীপ গগৈ, সেন্টিনেল নিউজ, গুৱাহাটী।